একটা সম্পর্ক বা একটা রিলেশনশিপ কিভাবে টিকিয়ে রাখতে হয় কিভাবে টিকে থাকে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো দেখো সম্পর্ক নষ্ট করার সবথেকে বড় শত্রু হলো আমাদের ইগো মানে আমাদের অহংকার যদি বলবে কি কীরকম যদি কোনো সম্পর্কের মধ্যে কোনো রকম অসুবিধা হয় বা খটপটং হয় তারপরে কি হয় ইস আমি কেন সরি বলব আমি কেন ক্ষমা চাইব নিজের মধ্যে ইগো নিজের একটা অহংকার আমি কেন সরি বলবো আমি আগে কেন সরি বলব আমি কেন ক্ষমা চাইব ওই মানুষটার কাছে ওই মানুষটার কাছে আমি কেন ক্ষমা চাইব আমি কেন ছোট হতে যাব কিন্তু বন্ধুরা সম্পর্ক বা রিলেশনশিপ কোনো প্রতিযোগিতা নয় এটা একে অপরকে বোঝার জায়গা ইগো ছাড়ে আগামী যাওয়াই বুদ্ধিমানের কাজ কতবার এরকম হয় আমরা অন্যের জন্যে অন্যের গল্প অন্যের কথা শুনতে চাইনি যদিও শুনি তো বুঝার চেষ্টা করি করিনি মন থেকে ক্লিয়ার পরিষ্কার কথা না বললে যে কোনো মানুষের সাথে ভুল বুঝাবুঝি বাড়বে কেই ভুল বুঝাবুঝি হবে কেই যে কোনো গল্পের মধ্যে যে কোনো কথার মধ্যে ক্লিয়ার গল্প করা খুব দরকার খুব ইম্পর্ট্যান্ট ক্লিয়ার কাট গল্প করা পরিষ্কার গল্প করা খুব ইম্পর্টেন্ট দেখো একটা রিলেশনকে টিকিয়ে রাখার জন্য একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বিশ্বাসটা থাকা খুব দরকার বিশ্বাস যদি আমাদের মধ্যে না থাকে আমাদের রকম কোনো সম্পর্ক টিকে থাকতে পারে নাই কোনো দিন আর যদি সেটাই নড়মুড়ে হয়ে যায় তাহলে সম্পর্কটা টিকবে কি করে কোনো দিনও টিকিবে নাই ঠিক আছে ছোট ছোট সন্দেহ ডাউট ছোট ছোট প্রশ্ন সম্পর্ককে নষ্ট করে এই যে জিনিসগুলা আমরা না কিছু জানে বা সন্দেহ করি বা ডাউট করি তারপরে কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট হয় তবে যদি কোনো মানুষ নিজের থেকে বিশ্বাসঘাতক করে নিজের থেকে বিশ্বাস নষ্ট করে তাহলে সেটা আলাদা ব্যাপার একে অপরের প্রতি সম্মান দেখালে সম্মান রাখলে সম্পর্ক আরও মজবুত হয় দেখ পৃথিৱীতে মানুহ মাত্ৰই ভুল হয় হ'ব কি এটা স্বাভাৱিক কিন্তু সেই ভুলটা ক্ষমা কৰ্তানক টিকে থাকিব ক্ষমা কৰা মানে নিজৰ দুৰ্বলতা নহয় যে আমি ক্ষমা কৰব ই ডাউন হ'ব আমি নিচে নাভব দুৰ্বলতা নহয় বৰং ক্ষমা কৰা মানে সম্পৰ্কটা বড় করা সম্পর্কটাকে টিকিয়ে রাখা ধরে রাখা অনেক সময় আমরা মানুষের কাছে বেশি কিছু আশা করে ফেলি আশা রাখো আশা রাখতে পারো কিন্তু সেটা বাস্তব ফেলি অন্যের কাছ থেকে আর অতিরিক্ত আশা কিন্তু সম্পর্কের উপর চাপ হয়ে দাঁড়ায় চাপ তৈরি হয় বিশ্বাস তৈরি করো যদি বিশ্বাস তৈরি করাতে পারো যদি বিশ্বাস তৈরি করতে পারো যদি একজন বিশ্বাসী মানুষ হতে পারো তাহলে যে কোনো সম্পর্ক যে কোনো রিলেশন লাইফ টাইম টিকে থাকবে আজকের ভিডিওটা সবার জন্যে ছিল কোনো রকম কারো উদ্দেশ্য নাই ঠিক আছে আজকের ভিডিওটা সবার জন্য ছিল যে কোনো সম্পর্ক বা যে কোনো রিলেশনশিপ থাকার জন্যে আমাদের বিশ্বাস থাকা খুব দরকার আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর পাশে থাকো আমার তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা